Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. মা তুই বকের উদারে জন বনিলেন ভগবান হরে কৃষ্ণ কংসের কারা গাহরে মা দৈব কেরু তাহরে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম কংসের কারা গাহরে মা দৈব কেরু যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে আর বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম বন্ধ কারাগার ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনি সে খুলে যায় বন্ধ কারাগার আর ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনাতে খুলে যায় বন্ধ কারাগার রত করিতে পারবে না কেউ রত করিতে পারবে না কেউ বিধান বল হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দেবকী উদারে তুমি বলিলেন ভগবান আর বল হরে কৃষ্ণ হরে রাম বল হরে কৃষ্ণ কদম গাছে হেলা রাধা রানী বলে বাঁশি বাজায় দুবেলা কদম গাছে হেলা রাধা রানী বলে বাঁশি বাজায় দুবেলা আর চম্পা দাস বলছে দিয়ে কদম গাছে হেলা রাধা রানী বলে বাঁশি বাজায় দুবেলা শ্রীমতী রাধা হরে কৃষ্ণ হরে রাম বল
সদ্য মা মনসা গান শ্রবণকারী ভক্ত বৃন্দগণ, আমরা মা মনসা গান তিন দিন ব্যাপী আজ শেষ পথে নিয়ে এসেছি নায়ক বাবু এবং নায়ক মাতাদের উদ্দেশ্যে জানানো যায়। আমরা মায়ের চরণে একই সাথে পুষ্পাঞ্জলি দেব। কেউ যদি পুষ্পাঞ্জলি দিতে চাও আমাদের আসরে চলে আসবেন, আমরা সবাই একই সাথে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। চরৎকার মনে পত্নী মা মনসা দেবী নাম কই বধূ মাতা, তোমার দেবী তো ঘটে এলো না, কেন এলো না জিজ্ঞাসা করে দেখো মা তোমার দেবীকে। আমি কেমন করে ঘটি যাই মা, তোর শ্বশুরের হাতে আছে চণ্ডী মাতা দেয় হেতাল বাড়ি, ওই হেতাল বাড়িলে প্রাণে বড় ভয় করি, ওই হেতাল বাড়ি যদি ফেলে দিতে পারি তারপরে আমি ঘটে আসবো। বধুমাতা বুঝিয়েছি মা, আমি বুঝিয়েছি, এ হলো মা তার চণ্ডীদা হেতাল। তোমার দেবী যা সহারি করেছে আমার পিছন হতে করেছে, সম্মুখে আসে নাই কোনোদিন। তোমার দেবীকে যদি আমি সম্মুখে পেতাম তাহলে মাতা চণ্ডীদা হেতাল বাড়ি দিয়ে তোমার দেবীর পাঞ্জর আমি চূর্ণ করে দিতাম। তাই বলি ওগো বধুমাতা, তোমাদের মুখের দিকেছে এই চম্পকবাসী রাজ প্রজাগণের মুখের দিকেছে, আজ হতে আমি হেতাল বাড়ি অতি দূরে করিলাম নিক্ষেপ, আর প্রত্যেকটি নরের বাড়ি আমি ঘোষণা করে দিলাম যে গৃহস্থের বাড়িতে এই হেতাল বাড়ি থাকবে তোমার দেবীর পুজো কোনোদিন সভা পাবে না মা। আমি হেতাল বাড়ি ফেলে দিলাম, তোমার দেবীর ঘটে আসতে বলো। বেহুলা বেশ মা, চন্দ্রধর বলো মা। আরে পুত্র চন্দ্রধর মাগো, তুমি আমার বাম হস্তে ফুল দিও না বাবা, দক্ষিণ হস্তে দাও, পিছনও দিও না সম্মুখে দাও। কিন্তু কেন? তার জন্য তোমার একটি বর দিয়ে যাব। কি বললে মা, কি বললি? তুমি আমায় বর দিবে? হ্যাঁ চন্দ্র, ভালো গো জাননী, অধম সন্তানের কি বর দেবে মা? চন্দ্রধর মাগো, আমি তোমার এই বর দিলাম, তোমার নামে চন্দ্র থাকবে সকলে দেবতার মাথার উপর। মা কি বললে, মা কি বললে? আমি তোমায় দক্ষিণ হস্তে ফুল দিলে তাহলে আমার নামে চন্দ্র থাকবে সকল দেবতার মাথার উপরে। হ্যাঁ চন্দ্র। ওগো বিশ্ব জননী জগৎ জননী করুণাময়ী মা, তাই যদি সত্য হয় আমি তোমায় দক্ষিণ হস্তে ফুল দেব, আমি পূজোতে বসছি তুমি ঘটে এসো মা। বেশ বাবা। ও পূজা না মম ভক্তি পূজানা পূজানা ইমাগত মে মম ভক্তি পূজানা পূজানি করুণা
शरण दिलाम ओ कुटीर पूजा नाओ पूजा नाओ
ফুল চালতে নেই আস্তে আস্তে দিয়ে দিন ঘটে ওগো বিশ্বজননী মা চন্দ্র তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছো মা হ্যাঁ চন্দ্র আমি তোমায় কটু ভাষা বলে বড় ভুল করেছি মা এর জন্য তুমি আমায় ক্ষমা করো মা আমি তোমার পূজা সন্তুষ্ট পুত্র আমি তোমায় ক্ষমা করে দিলাম বাবা মা গো কি দয়া তোমার আমি এত অপরাধ করেছি তোমার কাছে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো মা চন্দ্রধর মা গো আমি তোমার কাছে কিছু চাইবো বাবা কি বললে মা তুমি আমার কাছে কিছু চাইবে হ্যাঁ চন্দ্র ওগো বিশ্ব জননী তুমি তো এই জগতের মাতা তুমি আমার কাছে কি চাইবে মা তবে আমি তোমার প্রজাগণের সম্মুখে কথা দিচ্ছি মা আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তা তোমায় হাসি মুখে দান করব মা আপনারা প্রণাম করার সুযোগ পাবেন একটু সরে যান কি চাই চন্দ্রধর মাগো যা রাহুল লক্ষীর লাগে 6 মাস 6 দিন পরে ফিরে পেয়েছো আমি তো শুধু তোমার কৃপা বলে ওদেরকে ফিরে পেয়েছি মা সেই বেহুলা লক্ষীরদারকে আমার অঞ্চলে ভিক্ষা দাও পুত্র মা কি বললে মা কি বললে আজ আমি বেহুলা লক্ষীরদারকে 6 মাস পরে ফিরে পেয়েছি আর আজকের বলছো তোমায় অঞ্চলে ভিক্ষা দিতে হ্যাঁ চন্দ্রধর তুমি কেমন মা ওগো নিষ্ঠুর জাননী কোন পিতা মাতা পারে তাদের সন্তানকে অন্য কারোর হাতে তুলে দিতে বলো মা বলো পারে চন্দ্রধর মা গো তাহলে শোনো মামা পূর্বের কথা পূর্বের কথা হ্যাঁ চন্দ্রধর কি মা পূর্বের কথা বেহুলা লক্ষীন্দর ছিল সর্বধাম মাঝি উষা অনিরুদ্ধ রূপে মা আমি ওদের কেনেছি মর্ত্যধামে বিহুলা লক্ষীন্দর রূপে মা হ্যাঁ চন্দ্রধর দেবরাজ ইন্দ্রের কাছে কথা দিয়েছিলাম উষা অনিরুদ্ধ গতি হো আমার নিকটে 16 বর্ষ পূর্ণ হয়ে গেলে আমি দিয়ে যাব তোমার নিকটে মা গো মা হ্যাঁ চন্দ্রধর কেনা মানা চন্দ্রধর যেমন সন্তানের ব্যথা মা ছাড়া কেউ বোঝে না তেমন মায়ের বেদনা সন্তান ছাড়া কেউ জানে না বাবা তুমি কি বলছো মা হ্যাঁ চন্দ্রধর তুমি তো 6 পুত্র হারিয়েছিলে আমি ফিরিয়ে দিয়েছি সপ্তডিঙ্গা হারিয়েছিলে তাও ফিরিয়ে দিয়েছি আমি তোমার কাছে অন্য কিছু চাইবো না চন্দ্রধর শুধু বেহুলা লক্ষীন্দরকে আমার অঞ্চলে ভিক্ষা দাও মা না মা না এ হতে পারে না ওগো জননী এই বেহুলা লক্ষীন্দর ছাড়া এই সাগরে চম্পক নগর হবে অন্ধকারে পরিণত তুমি সব কিছু নিয়ে যাও মা সব কিছু নিয়ে যাও আমি বেহুলা লক্ষীন্দরকে তোমার অঞ্চলে ভিক্ষা দিতে পারবো না চন্দ্রধর দেখতে দেখতে 16 বর্ষ পূর্ণ হয়ে গেছে ওই মাতুলির রথ নিয়ে দাঁড়িয়ে আছি এছাড়া আমার কোনো উপায় নেই চন্দ্রধর তুমি হাসিমুখে হাসিমুখে বেহুলা লক্ষীন্দরকে বিদায় দাও আমি কোনদিনের জন্য বিদায় দিতে পারবো না ওগো নিষ্ঠুর জাননী অনুরোধ অনুরোধ তোমার কাছে মা এই লক্ষীন্দর বেহুলাকে নিয়ে যেও না ওরে পুত্র লক্ষীন্দর বধূ মাতা তোমরা এমন ভাবে নীরব কেন বলো না মা যা বলতে চাইছে এ কথা সত্য ওগো ওগো পিতা সব সত্য কথা কি সত্য তাহলে শুনো পিতা আমাদের পূর্বের কাহিনী পূর্বের কথা আমরা আমরা ছিলাম ইন্দ্র সভায় উষা অনুরুদ্র রূপে উষা ছিল কামের কন্যা নাম ছিল উষা আমি ছিলাম বামের পুত্র নাম ছিল অনুরুদ্ধ আমরা প্রত্যহ দিন নিত্য করতাম ওই দেবরাজ ইন্দ্র সভায় একদিন মা পদ্মাবতী যায় ওই ইন্দ্র সভায় কোন দৃষ্টিতে চাইলো আমাদের দিকে আমাদের তাল ভঙ্গ হয়ে গেছে পিতা আমরা 16 বছর অভিশাপ প্রাপ্ত হয়ে এসেছি এই মর্ত্যধামে আজ এখানে 16 বছর
পূর্ণ হয়ে গেছে পিতা, আমাদেরকে তুমি বিদায় দাও পিতা। ওরে পুত্র লক্ষিন্দর, তোমার হেন পুত্র বধু হেন মাতা, কেমনে বিদায় দিয়ে থাকবে এই চম্পক মশারে? তাই বলছি পুত্র বধু মাতা, মাকে বলে দাও যে আমরা পিতা মাতার ছেড়ে যাব না। ও গো পিতা, দুঃখ করুন না পিতা গো, হে বধু মাতা দুঃখ করুন না মা, যাওয়ার বেলায় একটি কথা বলে যেতে চাই মা। হে বধু মাতা, যদি কোনোদিন জন্মগ্রহণ করি তোমাদের মতো যেন পিতা মাতা আমরা দেখতে পাই। হে লক্ষ্মী, পিতা যাওয়ার বেলা, যাওয়ার বেলা কি পুত্র বল, হাজি একটি কথা লক্ষ্মীন্দর পিতা গো শুন বলে যাই, জানো তোমাদের আমাদের ছেলে যাচ্ছে তোমাদের মতো পিতা মাতা পাই। পিতা যাবার বেলা এই তোমাদের মতো পিতা মাতা পাই। যাবো চলে কাদের জন্য চোখের জল ফেলছো? শুনলে না, ওরা তো সর্বধামে ছিল মায়ের পূজার প্রচারের জন্য, ওরা এই মর্তের বুকে এসেছে, মায়ের পূজার প্রচার হয়ে গেছে, তাই তোর আবার সর্বধামে চলে গেছে। ওদের জন্য, ওদের জন্য কেন আমরা চোখের জল ফেলবো? আরো তো আমাদের ছয়টি পুত্র আছে, ছয়টি বধূ মাতায় আছে, চলো রানী চলো আমরা ওদের নিয়ে সুখে জীবন যাপন করব আমাদের চম্পকের বুকে।
সঙ্গ হলো বলি যে তোমার আর কথা আছো নাই বাবু পিতাই করু আমার আর নাই একে বাবু কথায় গেলে আর তোরা করি বাবু আসরে আসবে কোথায় গেলে এসে বিদায় করে যাবে আরে নায়ক মাতা মহাদানী আরে আমরা লোকের মুখে শুনে আরে দানি ভাই দানি না হলে হে হে দানে কহরে না মায়েরা সরে আরে বাদল গায়েন মহাদানি দশটি টাকা দান করেলেন তিনি আরে মাহের নামে হে দান করিলে হে হে স্বামী সন্তান সুখে থাকবে আরে জামাই বাবু বসে ভাবছে আরে কি দেব এই মনসার নামে আর জয়ন্তী মা তাহাই বহরই দান হে হে দশটি টাকা দান করলেন তিনি আরে নায়ক মাতা কথায় গেলে আরে তোরা পুরে মাতা আসরে আসবে আরে দাহানির ঘরে হে দানি না হলে হে হে দানে কহরে না মায়ের আসরে আরে তোমাদের হাতে বিদায় নিয়ে চলে যাব আমরা জীবন তলাতে আরে কহতায় আছো ইহো মায়ের হা বিদায় গোহরে হে দহয়া মা দে আরে জামাই বাবু কথায় গেলে আরে তোরা করে আসরে আসবে আরে জাহাবাই বাবু ইবাহরই দান।